আসসালামু আলাইকুম। টেস্টি বিডির পক্ষ থেকে আবারও আপনাদের অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অনেকদিন পর আবার ফিরে আসলাম। ঈদের মাঝখানে অনেক বড় একটা গ্যাপ ছিল, তাই কোনো ভিডিও তৈরি করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আবারও নতুন করে শুরু করলাম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে, আপনারা যারা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন, আমরা প্রতিনিয়ত পাওয়ার বাটন দিয়ে কাজ করতে হয়। পাওয়ার বাটনে কাজ করতে করতে আমাদের পাওয়ার বাটনটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই পাওয়ার বাটনের উপর এই চাপ কমানোর জন্য কীভাবে আপনি খুব সহজে আপনি পাওয়ার বাটনের চাপ কমিয়ে আপনি জাস্ট টাচ করে আপনার মোবাইলের লক আনলক থেকে শুরু করে পাওয়ার বাটনে সকল কাজ করবেন, সেটাই আমি আজকে সে বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। নিত্য নতুন ভিডিও আপনার জন্য আমি ফ্রিতে নিয়ে দিচ্ছি, আর অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করবেন, তাহলে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করা যায়। এই জন্য প্লে স্টোরে আপনাকে যেতে হবে। প্লে স্টোরে একটি অ্যাপ, তাতে অ্যাপটির নাম হচ্ছে ডাবল ট্যাপ স্ক্রিন অন অফ। অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ফুল ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। ফুল ফ্রিতে ডাউনলোড করার পর আপনি ইনস্টল করবেন। অ্যাপটির সাইজ খুবই ছোট, মাত্র 2 MB মতো অ্যাপটি। আমি এখন ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি, যদি আমার দরকার পড়ে না তারপর আমি আপনাদের দেখাচ্ছি, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। তো আপনি অ্যাপটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আর সব মোবাইলে সাপোর্ট করবে। তো দেখুন, আমার অ্যাপটি ডাউনলোড শেষ হয়েছে, এখন ইনস্টলিং হচ্ছে। এখন আমি ওপেন করলাম। ওপেন করার পর কিছু পারমিশন চেপে মনে হয়, তো আপনি ডাউনলোডটা একটু আনলক এটা ইয়ে করে দিবেন, হ্যালো নাও, এসব কিছু পারমিশন চাইবে। আপনি জাস্ট এক মোবাইলে পারমিশন এক এক রকমভাবে চাই, আপনি ওখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবেন। তারপর ডাউনলোডটা একটু স্ক্রিন অফ, ডাউনলোডটা একটু স্ক্রিন অন, এগুলো চালু করে দিতে পারবেন আপনার নিজের সুবিধার্থে, মানে যা যা দরকার। তো এখন আপনি যখন এটা চালু করে মিনিমাইজ করে দিবেন, তখন এরপর আপনি যদি লক ডাবল ট্যাপ করেন, সাথে সাথে আপনার মোবাইলে মানে পাওয়ার বাটন আর টিপতে হবে না, সাথে সাথে আপনার মোবাইলে লক আনলক হয়ে যাবে। দেখুন, এটাকে একটু ডিবে দেওয়ার মিনিট, এবার দেখুন চালু হয়েছে। এখন আমি এখন চলে আসছে। তো এটা খুব অফ হিসেবটাও খুব ইজি, আপনি ডাবল ট্যাপ টু স্ক্রিন অন অফ এটা করতে পারবেন খুব সহজে। তো এটাই মূলত আজকের ভিডিও, ডাবল ট্যাপ লক আনলক, লক আনলকের হিসেবগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এবং এরপর আপনি ইউজ করে দেখতে পারেন, এটা অনেক ফিচার্স রয়েছে এখানে, আপনি এই ফিচার্সগুলো খুব সহজে ইউজ করে দিতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় না বুঝেন, অবশ্যই আমাকে জানাবেন, আমার দরকার নেই, তো আমি ডিলিট করে দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।